তাকে দেখলেই মনে হয় না জেনে আমাকে কি বলে ফেলে তার সাথে সাক্ষাৎ হওয়াটাকে যেন এরানো যায় মানুষ ওই রকম করে এবং তার অনিষ্টকারিতা থেকে সে তাকে নিরাপত্তা নিরাপদ মনে করা হয় না সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে না জেনে তার সাথে সাক্ষাৎ হলে কি একটা মানে ফাঁসা কথা বলে দেয় বাহিরে তাদের সুনাম আর দাগ প্রশংসায় মানুষ পঞ্চমুখ কিন্তু নিজের স্ত্রী তাকে পছন্দ করেন না নিজের স্ত্রীর কাছে তিনি একজন ঘৃণিত ব্যক্তি আমরা তাদের মাথায় তেল ঢালি যাকে খাওয়ালে যাকে সম্মান করলে আমার প্রমোশন হবে দুনিয়াবি গরজে ভালো চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে আমরা ইংলিশ শিখতে পারি কোরিয়ান ভাষা শিখতে পারি জাপানিজ ভাষা শিখতে পারি কিন্তু জান্নাত কেনার জন্য পরকালীন পাতেও সঞ্চয় সঞ্চয়ের জন্য আমরা কোরআনের ভাষা শেখা তো দূরের কথা কোরআন শেখারও চেষ্টা করি না আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাঈকা হুম খায়রুল جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার ফরজকৃত মগরীবের সালাদ জমাদের সাথে আদায় করে তার ঘরের মেহমান হয়ে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আমাদের বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আজাতের সুক্রিয় জ্ঞাপন করছি সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী নবী সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ রসুল সাল্লু প্রতি। সম্মানিত মুসুল বৃন্দ সম্মানিতা মা অগ্নিগণ আজকের এই বৈঠকে আমার আলোচনার বিষয় হচ্ছে কীভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন শ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায় এ সম্পর্কে আমরা ষোলোটি উপায় বর্ণনা করার চেষ্টা করব আমরা তৌফিয়ক ইল্লা বিল্লা মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা যায় না যদি না শ্রেষ্ঠ মানুষের মতো কাজ না করা হয় মানুষ হিসাবে আমরা জীব হিসাবে আমরা মানুষ কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কাজ যদি আমরা না করি তবে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারব না শ্রেষ্ঠ কাজ কি ভালো কাজ কি আল্লাহ এবং তার রাসুল যেই যেই কাজকে ভালো কাজ বলে শ্রেষ্ঠ কাজ বলে অভিহিত করেছেন সেই কাজগুলো করার নামই হচ্ছে ভালো কাজ করা সেই কাজ যারা করে তারাই হচ্ছে ভালো মানুষ সেই কাজ যারা করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এবং মোয়ামাতের ক্ষেত্রে মানুষের সাথে চলাচল বা লেনদেনের ক্ষেত্রে যেই কাজগুলো সমাজের মানুষ পছন্দ করে ভালো মানুষগুলো পছন্দ করে ওই কাজ করাও হচ্ছে ভালো কাজ একজন মানুষের ভালো মানুষ হওয়ার বা শ্রেষ্ঠ মানুষ হওয়ার মোটা দাগে দুইটি শর্ত রয়েছে মোটা দাগে দুইটি শর্ত রয়েছে ওই দুইটি শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো মানুষ শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে না তাকে দেখতে যতই সুন্দর মনে হোক না কেন সে যতই মোটা তাজার হ্যান্ডসাম হোক না কেন এই দুটি শর্ত পূরণ না করা পর্যন্ত কেউ ভালো মানুষ বা শ্রেষ্ঠ মানুষ হতে পারে না সেই দুটি কাজ কি আল্লাহ তালা সুরা বাইগেনার শেষ দুই আয়াতে এরশাদ করেছেন ইন্নালাদিনা মানুআমিল সালিয়া হাতি যারা ইমান আনে এবং সৎকর্মসমূহ সম্পাদন করে উলাইকাহুম ইকাহুম খৈরুলবারিয়া তারাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সুহান লয় বিহামদিহি এখানে আল্লাহ তালা দুইটি কাজের কথা বলেছেন এক ইমান আনা ইমান আনার অর্থ হচ্ছে ইমানের যে ছয়টি রুকন আছে ইমানের যে ছয়টি রুকন আছে স্তম্ভ আছে আল্লাহর প্রতি বিশ্বাস করা ফ্রেশদা কুলের প্রতি বিশ্বাস করা তার নাজিলকৃত মানে কিতাব সমের প্রতি বিশ্বাস করা রাসুলের প্রতি বিশ্বাস করা আখেরাতের প্রতি বিশ্বাস করা প্রতি বিশ্বাস করা এই ইমানের দাবি যারা বাস্তবায়ন করে এবং নিজের সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠা করে শির থেকে যাবতীয় শির থেকে বিরত থাকে তারাই হচ্ছে ইমানদার আর এটাই হচ্ছে ইমান তাওহিদ অর্জন শির বর্জন শির বর্জন করে যারা তাও হেদ অর্জন করে তারাই হচ্ছে ইমানদার এটাই হচ্ছে ইমান আর নেক আমল এখানে একটি নেক আমলের কথা বলা হয়নি বলা হয়েছে ওয়ানিলুসলিহাত যারা অনেক অনেক নেক আমলসমূহ সমূহ সম্পাদন করে মানে নেক আমল করার অর্থ হচ্ছে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা ইমান আনার পরে পাচক তো সালাত আমাদের ভাই বলে গেলেন পাচক তো সালাত হচ্ছে ইমান থাকার লক্ষণ পাচক তো সালাত নেই ইমান নেই যে ব্যক্তি পাচক সালাত আদায় করে না সমাজের লোক তাকে যতই ভালো মানুষ মানুষ মনে করুক না কেন তিনি আদৌ ভালো মানুষ নন আল্লাহর কাছে আর আল্লাহর কাছে যিনি ভালো মানুষ নন রাসুলের কাছে যিনি ভালো মানুষ নন আদতে তার কোনো ভ্যালুই নেই তার কোনো মূল্যই নেই আজকের আলোচনাতে আমরা আপনাদের সামনে ষোলোটি উপায় আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। যেই ষোলোটি উপায় অবলম্বনের মাধ্যমে যেগুলো রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন তারাই হচ্ছে ভালো মানুষ এই বৈশিষ্ট্যগুলো ষোলোটি বৈশিষ্ট্য আমরা আজকের আলোচনাতে পর্যালোচনা করার চেষ্টা করব এবং ভালো মানুষ হওয়ার শপথ নিব ইনশাআল্লাহ সম্মানিত মুসুল বৃন্দ সম্মানিত ভালো মানুষ হওয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়ার প্রথম উপায় হচ্ছে কোরআন শেখা এবং মানুষকে শেখানো কোরআনের জ্ঞান নিজে শেখা এবং মানুষকে শেখানো শেখানো সৈল বোহারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লামের জামাই দুই মেয়ের জামাতা ওসমান আফান রাজি আল্লাহ আনু হাদিসটি বর্ণনা করেছেন তিনি নিজেই ছিলেন একজন কোরআনের মানে এমন কোরআন তেলাউৎকারী আল্লাহ তাল্লাহ তাকে হওয়ার তৌফিক দিন করেছিলেন যে তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন এত ব্যস্ততার মধ্যেও তিনি কোরআন তেলাওতের জন্য একটা সময় বরাদ্দ রাখতেন কোরআন তেলাওত করতে করতেই তার জীবন শেষ হয়ে গিয়েছে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন তিনি এত ভালো মানুষ ছিলেন তিনি এত ভালো মানুষ ছিলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে এক মেয়েকে বিবাহ দিলেন প্রথম মেয়ে মারা গেল আরেক মেয়েকে বিয়ে দিলেন সেও মারা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যদি বিয়ে দেওয়ার মতো আরেকজন মেয়ে থাকতো আমি তাকেও উসমানের সাথে বিয়ে দিতাম সুবহানাল্লাহ বিহামদি ভালো হওয়ার লেভেলটা বুঝতে পাচ্ছেন একটা আপনার মনিকরের মেয়ের জামা যতই ভালো হোক না কেন মেয়ে যদি মারা যায় আরেক মেয়েকে তার সাথে বিবাহ আমরা সাধারণত দিব না আর তার চেয়ে ভালো ছেলে খুঁজব কিন্তু রসুল্লা সাল্লাম দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তো দিয়েছেন আবার বলেছেন যদি আমার আরেকজন মেয়ে থাকতো তাহলে আমি ওসমানের সাথে তাকে বিবাহ দিতাম সুহান তিনি কত ভালো মানুষ ছিলেন তিনি হাদিসটি বর্ণনা করেছেন করেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি মান কুরআন যে ব্যক্তি শেখে মান আল্লাম কোরআন ওয়া আল্লাহ এবং মানুষকে শেখায় শেখায় শেখে বলতে তারা যে শুধু তালিবুল এলেম হবে আর মক্তবে যায় আর মাদ্রাসা যায় তারা যে তালিবুল এলেম না একজন সত্তর বছরের বৃদ্ধ মানুষও যদি নিয়মিত কোরআন চর্চা করেন তিনিও কোরআনের শিক্ষার্থী তিনিও কোরআন শিখছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধা মহিলা তিনিও যদি কোরআন শেখার চেষ্টা করেন নিয়মিত কোরআন অধ্যয়ন করেন তাফসের জানার চেষ্টা করেন কোরআনের মর্ম অনুধাবনের চেষ্টা করেন তাহলে তিনিও কোরআনের শিক্ষার্থী তিনিও তালিবুল আহলেম তালিবাতুল আহলেম তিনিও তিনিও অর্থাৎ শিক্ষার্থী হওয়ার কিন্তু কোনো বয়স নাই ছাত্র হওয়ার কিন্তু কোনো বয়স নেই যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তারা কোরআন শিখবে যারা তেলাওয়াত করতে পারে তারা নিয়মিত কোরআন চর্চা করবে এটাই হচ্ছে কোরআন শেখা আমরা অনেকে কোরআন করতে পারি কিন্তু নিয়মিত তেলাওত করি না কোরআন আমাদের জীবনের সংবিধান আমার জীবনের যাবতীয় হেদায়েত মজুদ রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কিন্তু প্রত্যেক দিন দিন যায় মাস যায় সপ্তাহ চলে যায় আমরা কোরান খুলে দেখি না কোরান বোঝার চেষ্টা করি না তেলাক করলেও আমরা তার অর্থ জানার চেষ্টা আদৌ করি না ওই রমগণ মাসে একটু আধটু কোরান তেলাওয়াত করার চেষ্টা করি রমগণ গেল কোরানটা সুন্দর করে রেখে দিয়ে আবার জীবন শুরু করে দিলাম ওই কোরআনের সাথে সম্পর্ক আমাদের শুধু রমাদনে দেখা হয় কোরআনের সাথে এর পরে আর কোরআনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না কালে ভদ্রে কোনো প্রয়োজনে কোরআন খোলা হয় কিন্তু নিজের হেদায়েত নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত খোঁজার জন্য আল্লাহর মর্ম আল্লাহর বাণীর মর্ম মানে অনুধাবনের জন্য আমরা খুব কম মানুষই কোরআন খোলার চেষ্টা করি কোরআন অনুধাবনের চেষ্টা করি এবং যারা ওয়াল্লাম মানুষকে শেখায় এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা মানুষকে কোরআন শেখায় কোরআনের জ্ঞান শেখায় এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং সম্মানিত মুসলিমবৃন্দ সম্মানিত মাভগ্নিগণ সুতরাং আসুন আমরা প্রত্যেক দিন একটা সময় বরাদ্দ রাখি যেই সময় আমরা কোরআন অধ্যয়ন করব কোরআনের অনুবাদ যেন চেষ্টা করব কোরআনের তাফসির যেন চেষ্টা করব কোরান আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে জীবনকে পরিবর্তন করে দিবে কোরান শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি কোরান অনুযায়ী নিজের জীবনকে গঠনের জন্য কোরান নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবি আফালুহা তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে আচ্ছা ধরুন আপনি কোনো এক বিদেশি কোম্পানিতে জব করেন বিদেশি কোম্পানিতে চাকরি করেন আপনার একটা প্রমোশন লেটার এসেছে ধরুন আপনি একটা অ্যারাবিয়ান কোম্পানিতে চাকরি করেন কিন্তু হয়তোবা জেনারেল মানুষ আরবি বোঝেন না প্রমোশন লেটারটা এসেছে আরবিতে অথবা ইংলিশ জানেন না আরবি পড়ুয়া মানুষ ইংলিশ জানেন না ইংলিশে এসেছে আপনার কত বেতন ধরা হয়েছে ধরুন আপনার বেতন ছিল তিরিশ হাজার টাকা সেখান থেকে নব্বই হাজার করা হয়েছে আপনার বেতন কখন আপনি ডিউটি করবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার শিফটিং সব কিছু ওই প্রমোশন লেটারে বাতলে দেওয়া হয়েছে আপনি লেটার পাওয়ার পরে দেখতেছেন যে ইংলিশে লেখা অথবা আরবি ভাষায় লেখা থাক যা হয় হবে নি আপনি কি এরকম করে রেখে দিবেন রেখে দিবেন এরকম করে রাখবেন না আরবি কে জানে তার কাছে যাবেন দেখেন তো দেখেন তো আমার প্রমোশন লেখার কি কি লেখা আছে অথবা যদি ওটা যদি ইংলিশে হয় আপনি যারা ইংলিশ জানে তার কাছে যাবেন আপনি যে দেখেন তো দেখেন তো এখানে কি আছে তার কাছ থেকে অনুবাদ করে নিবেন ভালো করে জেনে নিবেন দুনিয়া বি গরজে আমরা এটা দৌড়া দৌড়ি করতে আমরা রাজি আছি দুনিয়াবি গরজে ভালো চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়ে আমরা ইংলিশ শিখতে পারি কোরিয়ান ভাষা শিখতে পারি জাপানিজ ভাষা শিখতে পারি কিন্তু জান্নাত কেনার জন্য পরকালীন পাতেও সঞ্চয় সঞ্চয়ের জন্য আমরা কোরআনের ভাষা শেখা তো দূরের কথা কোরআন শেখারও চেষ্টা করি না এর যে দুর্ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে আল্লাহ সুতরাং আসুন আমরা কোরআনের ব্যাপারে সিরিয়াস হওয়ার চেষ্টা করি আল্লাহ তাফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত মুসুল বৃন্দু দুই নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে শ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায় হচ্ছে উত্তম চরিত্রবান হওয়া সৎ চরিত্রবান হওয়া এবাদতের মধ্যে যেমন ফরজ নফল আছে চরিত্রের মধ্যে অনুরূপভাবে ফরজ চরিত্র নফল চরিত্র আছে ফরজ চরিত্র হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পরিবারের যারা তাদের সাথে ভালো ব্যবহার করা বাবা মার সাথে কোন ভাবে খারাপ আচরণ করা যাবে না আপনি যতই বড় লেভেলের মানুষ হন না কেন বাবা মার সাথে খারাপ আচরণ করা তো দূরের কথা উফ অথবা ধুর বা একটু মানে বিরক্তি সূচক শব্দ শব্দ না হয়েও একটা মানে কি বলে একটা ধ্বনি আওয়াজ করা ধ্বনি তোলা বিরক্তি সূচক এটাও হারাম পিতামাতার সানি পিতামাতা যে হন না কেন আমরা বসের সামনে জি বস জি স্যার জি স্যার জি স্যার আর পিতামাতার সাথে ধমকা ধমকি করি বসের সাথে খারাপ আচরণ করলে আমার জান্নাত হারাম হবে এমনটা আপনি পাবেন না কিন্তু মায়ের সামনে যদি আমি ধমকির শুধু কথা বলি আমার জান্নাত হারাম হয়ে যাবে বসের সাথে দুনিয়াবি করে যে কত মিষ্টি মিষ্টি কথাই মানে ভাবে কথা বলি কত নম্রতা দেখাই তার সামনে মাথা হেলিয়ে থাকি কত ভাবে আমরা তাকে মানে সম্মানিত করার চেষ্টা করি আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার জীবনে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার পিতামাতার সামনে আমরা ভালো আচরণ করি না বন্ধু বান্ধবের সাথে খুলে খুব ভালো ব্যবহার স্ত্রীর সাথে এসে ধমক ধমকি বাসা মানে মানে আমরা অফিসের কলিগদের সাথে ভালো ব্যবহার কিন্তু নিজের ভাইদের সাথে ভালো ব্যবহার নেই এই ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র থাকা যাবে না ব্যক্তি জীবনে হয়তোবা আপনি অনেক তাহাজ্জুদ গুজার অথবা হতে পারি আমি পাঁচক তো সালাদাই করি কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে আমি আদৌ ভালো মানুষ নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসান খিয়ালিকুম আখলা আখলাক আহসানাকুম আখলাক নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো চরিত্র ভালো না হলে তাহাজ্য দিয়েও জান্নাত পাওয়া যাবে না মুসনাদ আহমদের হাদিস হাসান সুন্দর হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবি আবু হুরেরা রাজি আল্লাহ আনহু বর্ণ করেছেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বর্ণনা করা হলো এক মহিলার ব্যাপারে

আই এমে বিজর সিয়াম রাখে। সাপ্তাহিক সব সোমবার মঙ্গয়া বৃহস্পধবারের সিয়াম রাখে তারপরে প্রাসুদার সিয়াম রাখে। তারপরে সওয়ালের সিয়াম রাখে মাসাল্লাহ সিয়াম রাখে মাশা আল্লাহ দান দানু করে মাসাল্লাহ দানু করে কিন্তু তার একটা বদ আছে সেটা কি হয়র আন্নাহা তু অদি জর নাহা বিলিসানা নিহা। তার কথা একটু করকোষ। কথা ভালো না সে মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয় রাসুল সরাসরি বললেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে একজন মহিলা ফরজ সালাত আদের পাশাপাশি নফল সালাতেও পাবন্ধ তিনি ফরজ শ্যামের পাশাপাশি নফল সিয়ামের ব্যাপারেও যত্নশীল তিনি দান সাধ্য করেন কিন্তু মুখের ভাষা খারাপ হওয়ার কারণে মানুষের সাথে খারাপ ভাবে কথা বলার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সরাসরি তাকে জাহান জাহান্নামী ঘোষণা করে দিলেন এখানে আমাদের চিন্তা আর খোরাক আছে এরপর রাসূল সাল্লামকে বলা হলো ওয়াইন্ন ফুলানাতান আর জন মহিলা আছে মিন قِلَّتِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلَاتِهَا সিয়ামরা কি ফরজ সিয়ামটা রাখে নফল সিয়াম অতটা রাখতে পারে না ফরোজ সালাত মাশ আল্লাহ আদায় করে কিন্তু নফুল সালাদ আদায় করতে পারে না চেষ্টা করে চেষ্টা করে ওয়াইন নাহা তাসদ্দাকবিল আর কোয়ার ইমিনাল আইটি তার দানের পরিমাণও খুবই কম পনিরের টুকরা পরিমাণ সে দান করে কিন্তু তার একটা ভালো গুণ হচ্ছে লা তো অদি জির নাহা তার কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে সে কখনোই তার প্রতিবেশীকে কষ্ট দেয় না

যে দুইটি গুণের কারণে মানুষ ব্যাপকভাবে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে প্রবেশে অগ্রাধিকার পাবে প্রথম শয়নে স্বপনে জাগরণে প্রকাশ্যে গোপনে সর্বদা আল্লাহ ভীতি হৃদয়ে বজায় রাখে এবং উত্তম চরিত্রবান হয় সে ওয়াসাল্লাম বলছেন আনাজ আইমু বে তিন কি আগল জান্না লিমান হাসসানা হুলু কহু ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের সু শিখরে একটি প্রাসাদের জামিনদারও হয়ে গেলাম যে কোন বললে আমি ওই প্রাসাদটা তাকে নিয়ে দেব এই ব্যাপার আমি জামিনদার হয়ে গেলাম তার জন্য লিমান হাসসানা হুলু কহু যে তার চরিত্রকে সুন্দর করেছে সুতরাং আমার কথার মাধ্যমে মাধ্যমে আমার ব্যবহারের মাধ্যমে আমার ইশারাঙ্গিতের মাধ্যমে আমার ক্ষমতার মাধ্যমে আমার দাপটের মাধ্যমে যেন কোনো ভাইয়ের সামান্যতম অধিকার ক্ষুণ্ণ না হয় কারো যেন মনে সামান্যতম আঘাত না লাগে কারো হৃদয়ে যেন সামান্য ফুলের টোকাও না লাগে আমার ব্যবহারের মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার ব্যবহারের মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের হৃদয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমি আদৌ ভালো মানুষের কাতারে থাকতে পারবো না পারবো না পারবো না হতে পারি আমি বুজার হতে পারি আমি বার হজ করেছি হতে পারি আমি প্রত্যেক বছর বছর আমরাই করি কিন্তু চরিত্র যদি ভালো না হয় কথা যদি সুন্দর না হয় কথা যদি কর্কশ হয় তাহলে ভালো মানুষ হওয়া যাবে না এই জন্য রসুল বলছেন যারা যাদের ব্যবহার ভালো তারা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ

যারা জাহেলি যুগে ভালো ছিল তারা ইসলামের যুগেও ভালো যখন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান অর্জন অর্জনের হুকুম দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ফরজ জ্ঞান ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন সালাত আদায় করা ফরজে আইন সালাত সংক্রান্ত বিধিবিধান জানা মাসলা মাসাইল জানা অজুর বিধিবিধান জানা ফরজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে ফরজ যার উপরে সালাত ফরজ যাই যে মহিলার উপরে সালাত ফরজ সালাতের ব্যাপারে বিধিবিধান জানা তার উপরে ফরজ আকিদার জ্ঞান অর্জন করা তাও জ্ঞান অর্জন করা রাসুল সম্পর্কে পোষণ করার ব্যাপারে জ্ঞান অর্জন করা এগুলো প্রত্যেক মুসলিমের উপরে ফরজ জ্ঞান এগুলো আদায় করতেই হবে আপনি ডাক্তার হলেও এই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ ইঞ্জিনিয়ার হলেও তার উপরেও এই জ্ঞান অর্জন করা ফরজ কৃষক হলেও তার উপরে এই আকিদার জ্ঞান অর্জন করা ফরজ ফরজে আইন সালা তাদায়ের চেয়েও বড় ফরজ হচ্ছে তাওহিদের জ্ঞান অর্জন করা তাওহিদ না থাকলে তো ইমানই থাকবে না ইমান না থাকলে তার সালাত কোথায় দাঁড়ো এই জন্য তাওহিদের জ্ঞান অর্জন করা আগে ফরজ আগে বলা হয়েছে কালেমা শাহাদাত মানে আগে আপনার ইমানটাকে ইমান আনলে তারপরে সালা তারপরে হস্তার পুরোনো নিবাদবন্দিগী এই জন্য তাও জ্ঞান অর্জন করা ফরজ ফরজে আইন আমরা যতই ব্যস্ততার ব্যস্ততার অজুহাত দিই না কেন দিনের জ্ঞান অর্জন থেকে আমরা গাফিল হয়ে যাচ্ছি দিন দিন ওই ফেসবুকে উড়ন্ত মুফতির ঘুরন্ত ফতোয়া মানে পড়ে মানে যতটুকু শুনি অতটুকুই হচ্ছে আমাদের জ্ঞান ফেসবুকের তিন মিনিটের ভিডিওতে যতটুকু জ্ঞান অর্জন করি ওটাই হচ্ছে আমাদের জ্ঞান অর্জন আর পোস্টে যে জ্ঞান অর্জন করে ওটাই আমাদের জ্ঞান অর্জন এইভাবে কখনো স্থিতিশীল জ্ঞান অর্জন করা যায় না জ্ঞান অর্জন যে একটা সময় দেওয়া প্রয়োজন আলেমের কাছে যাওয়া প্রয়োজন আলেমের সহবত নেওয়া প্রয়োজন এবং কোন মানে যারা মানে বিচক্ষণ বিদগ্ধ এবং আস্থাশীল যারা আলেম আছেন তাদের বই অধ্যয়ন করে এখন হাদিসের কিতাবগুলো অনুবাদ হয়ে গেছে কোরআনের অনুবাদ হওয়ার পাশাপাশি তাফসির অনুবাদ হয়ে গেছে তাফসির সংকলন চলে এসেছে মাসা আলহামদুলিল্লাহ তারপরে সালাফি ওলামাই কেরাম আহলাদিস বিদ্যান গরের কত মূল্যবান বই আছে ওটা শুধু তাকে শুধু সুন্দর দেখাই ওগুলো আমরা কখনোই পড়ে দেখার চেষ্টা করি না দিনের জ্ঞান অর্জন না করতে পারলে আমরা কখনোই খাঁটি সোনায় পরিণত হতে পারবো না কেউ যদি তার জীবনটাকে খাঁটি সোনার মতো মূল্যবান করতে চায় কেউ যদি তার জীবনকে হীরা চহরতের মতো মূল্যবান করতে চায় তাহলে তাকে অবশ্যই 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 দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় চার নাম্বার হচ্ছে সুন্দরভাবে ঋণ পরিশোধ করা সুন্দরভাবে ঋণ পরিশোধ করা শুনলে তিরমিদি দাহাদিসটি এসেছে সৈল বোখারিতেও যে রাসুল সাল্লাহ একদিন এক লোকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন

আমরা রাসূলের সাথে কত সম্মানের সাথে কথা বলি আর এই লোক চাইছে তাই বলে দিচ্ছে রাসুলসলামকে তখন আল্লাহসুল বললেন দাড়ু তাকে ছেড়ে দাও ফাইনালী ও সাহেব ই লেহাক ই যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে কোন কোনো দাতা। ঋণদাতা দাতা যদি ঋণগ্রস্তের কাছ থেকে ঋণ শুধু তাকে ঘুরাই তাকে টাকা দিতে চায় না কালকে দিব কালকে এরকম করে শুধু তাকে ঘুরাই তাহলে ইসলামী খেলাফতে এবং ইসলামী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা তার গলায় গামসা পেশিয়ে তাকে মানে অপমান করাও জায়েজ মানে যে ঋণ করে কিন্তু খালি ঘুরাই আলসুল বললেন হাক্কি মাকালান যে মানে মানে যার ঋণ আছে তার কথা বলার অধিকার আছে ইস্টারুল আহু বাইরন তার জন্য একটা উট কেন এবং কিনে তাকে দিয়ে দাও সাব আইগ্রাম বাজারে গিয়ে উট খুঁজলেন কিন্তু আল্লাহ রাসুল যেই বয়সের বা যেই মানের উট নিয়েছিলেন ওই মানের উট পাওয়া যাচ্ছে না সাব আইগ্রাম এসে বলছেন ইয়া রসুল আল্লাহ নাজিদু ইল্লা আউয়ালা মিন সিন্নিহি আমরা এর যে ভালো উট ছাড়া তার সমবয়সী কোনো উঠ পাচ্ছি না মানে যতগুলো বাজারে উঠ আছে সবগুলো চেয়ে ভালো এবং বয়সে বেশি মোটা তার যা দামও বেশি আল্লাহ সুরসাল্লাহ সাল্লাম বললেন ওটাই কেন কিনে তাকে দিয়ে দাও ফাইন নামিন ফিয়ার আহসানুকুম আহসান আন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে ঋণটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি যদি আপনার কাছ থেকে ঋণ নেই আমার দায়িত্ব আমার উচিত হচ্ছে আপনার বাড়িতে গিয়ে আমি ঋণটা পরিশোধ করে আসব এটা হচ্ছে আমার কর্তব্য কিন্তু হয়ে যায় উল্টা আপনি আমাকে ঋণ দিয়েছেন মানে আপনি আমার কাছে একটা মহা মানে একটা অন্যায় করে ফেলেছেন আর আমার পেছনে আপনি ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন আর আমি আপনার পক্ষে আপনাকে মাসের পর মাস ঘোরাচ্ছি যদি মনে করেন যে আপনি আমাকে কিছু ঋণ দিয়েছেন আমি খুশি হয়ে আমি মানে একশো টাকা বেশি দিয়ে দিলাম যদি আগে থেকে চুক্তি না থাকে যে আপনি আমাকে একশো টাকা এক হাজার টাকা ঋণ দিলে আমি আপনাকে মানে একশো টাকা দিব আগে থেকে যদি চুক্তি না হয়ে থাকে তাহলে তাহলে এটা না যে যেটা সুদ আর যদি চুক্তি না হয়ে থাকে যেমন মনে করেন যে আপনার কাছ থেকে আমি নয়শো টাকা পাই নশো পঞ্চাশ টাকা ভাই আপনি এক হাজার টাকাটা নোট দেন না ঠিক আছে রাখেন এক হাজার টাকা রাখেন আপনি পঞ্চাশ টাকা আমাকে বেশি দিলেন এটা হচ্ছে উত্তম এটা উত্তম আপনি আমার কাছ আপনি আমার কাছ থেকে মানে বিকাশে টাকা নিয়েছেন বিকাশে কিছু টাকা নিয়েছেন পাঁচ হাজার টাকা আপনি সেই খরচটা সহ দিয়ে দিন খরচ দেওয়াটা উচিত কারণ ওই পাঁচ হাজার টাকা যদি আমি ক্যাশ আউট করতে যাই তাহলে আমার একশো টাকা লস হয়ে যাবে এই জন্য উচিত হচ্ছে ক্যাশ আউটের ওই খরচ সহ ঋণ পরিশোধ করা আর যদি একটু খুঁজে আরো বেশি দেন যদি কোনো আগে থেকে শর্ত না থাকে তাহলে এটা উত্তম এটা ভালো মানুষদের কাজ পাঁচ নাম্বার উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার সালাতে কাজটাকে নরম রাখা শুনুন আবু দাউদের হাদিস রাসুল্লা সল্লাহসলামুল সেন ইন্দামিন আলিয়ানুকুম মানে কি বালা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতে যার কাঁধ সবসময় নরম থাকে আপনি সালাতে মানে হয়তো বা কয়েকজন মানে অনেক সময় মুসুল বেশি হয়ে যায় কাতারে অল্প একটু জায়গা আছে আরেকজন মুসুল এসে ঢুকেছে আপনি এমন ভাবে শক্ত করলেন আপনার ওই এক সেকেন্ডের আচরণেই সে পাশের লোকটা বুঝে যাবে লোকটা কেমন ঠিক আছে অনেক সময় এমন শক্ত করে মানে মানে এমন শূন্যতর একদম কা তাকে তার সে জড়সড় হয়ে যাচ্ছে আর শেষ গিয়ে একদম সুন্নতের উপরে আমল করতেছি আর সে ভালোভাবে হাতি মানে ইয়ে করতে পারছে না মানে রাখতে পারছে না এটা কিন্তু ভালো মানুষের কাজ না রাসুল্লা সাল্লাহ আলাইস্লামের যুগে সাহাবাই কেরামের কাপড় এখানে আগে ছিঁড়ে যেত কারণ তারা চাপাচাপি করে মানে দাঁড়াতেন এই জন্য সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতে যার কাজটা সবসময় নরম থাকে অপর ভাইকে কষ্ট দেয় না অপর ভাইকে কষ্ট দেয় না এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার অন্যতম একটি লক্ষণ বিশেষ করে জামাতের সাথে ক্ষেত্রে নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত ব্যক্তি হওয়া যার কাছে শুধু ভালোই আশা করা যায় যাকে দেখলেই মনে হয় ভাইয়ের সাথে একটু কথা বলি তাদের সাথে একটু কথা বলি যাকে দেখলেই মনে হয় যে এই লোকটা যদি আমার কোনো উপকার করতে নাও পারে অন্তত তিনি আবার কোনো ক্ষতি করতে পারবেন না আপনি যদি কারো কাছে এই আস্থাশীলতা অর্জন করতে পারেন তাহলে আপনি ভালো মানুষ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার কাছ থেকে শুধু কল্যাণই আশা করা হয় এবং যার কাছ থেকে অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা কামনা করা তার কাছ থেকে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সেই ব্যক্তি যাকে দেখলেই মনে হয় মানে যার ব্যাপারে মানুষ নিজেকে নিরাপদ মনে করে না অনিষ্টকারী থেকে নিজেকে নিরাপদ মনে করে না তার মানে তা মানে মানে তার কাছ থেকে ভালো কিছু আশা করে না তাকে দেখলেই মনে হয় না জেনে আমাকে কি বলে ফেলে তার সাথে সাক্ষাৎ হওয়াটাকে যেন এড়ানো যায় মানুষ ওই রকম করে এবং তার অনিষ্টকারিতা থেকে সে নিরাপদ তাকে নিরাপত্তা নিরাপদ মনে করা হয় না সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে মানুষ এড়িয়ে চলার চেষ্টা করে না জেনে তার সাথে সাক্ষাৎ হলে কি একটা মানে ফাঁসা কথা বলে দেয় না জেনে তার সাথে সাক্ষাৎ হলে কি বা কি না কি বলে ফেলে কোনো অফিসে অফিসে হোক অথবা কোনো মানে মানে যে কোনো ক্ষেত্রে কর্মকাণ্ডে হোক কোনো প্রতিষ্ঠানে হোক অনেক মানুষ আছে যাদেরকে নিরাপদ মনে করা হয় এই ভাই আমার এই কলিগ অন্ততঃ তার মাধ্যমে আমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই তিনি আমার হয় উপকার করবেন উপকার যদি করতে না পারেন অন্ততঃ তিনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না এরকম মানুষ আছে আবার সাথে সাথে এমন মানুষও আছে যাকে দেখলেই মুনি হয় যাকে দেখলে অন্তটা ভয়ে থাকে না যেন কোন ভুল আমার ধরে ফেলে না যেন কোন ভুলের কারণে আমাকে ফাঁসাই না জেনে আমার ব্যাপার কোন অভিযোগ করে ফেলে না জেনে আমার কোন ভুলের কারণে আমার খেসারও দিতে হয় তাকে দেখলেই মানে অন্তরটা অনিরাপত্তাই ভোগে এই পর্যায়ে কোনো ব্যক্তি যদি পৌঁছে যায় তাহলে তিনি আদৌ ভালো মানুষ নন আল্লাহ রাসুলের ভাষায় তিনি নিকৃষ্ট ধরনের মানুষ সুতরাং আমাদেরকে আমাদের চরিত্র আমাদের আচরণ এমন সুন্দর হওয়া উচিত অপরে যেন আমাদেরকে দেখলে আস্থা রাখে আমাদেরকে দেখলেই আমাদের সাথে সাক্ষাৎ তারা যেন মনে করে ভাইয়ের কাছ থেকে অথবা চাচার কাছ থেকে অথবা বোনের কাছ থেকে আমি কোনো উপকৃত হব অথবা আমি যদি উপকৃত নাও হতে পারি তার কাছ থেকে আমার ক্ষতি হওয়ার কোনোই সম্ভাবনা নেই যারা এই প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হতে পারেন আল্লাহ সুল বলছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ সুবাহান আল্লাহ বিহামদিহি ও সুবাহান আল্লাহ আজিম এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার অনেক পরহেজগার মানুষও এখানে এসে হোচট খেয়ে যান আল্লাহ তালা আমাদেরকে সংশোধন করুন আল্লাহ আমিন সাত নম্বর ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে পরিবারের লোকের কাছে ভালো মানুষ হওয়া অনেক লোক আছে বাহিরে তাদের সুনাম আর দাগ প্রশংসায় মানুষ পঞ্চমুখ কিন্তু নিজের স্ত্রী তাকে পছন্দ করেন না নিজের স্ত্রীর কাছে তিনি একজন ঘৃণিত ব্যক্তি নিজের বাবা মা তাকে কত ভালো ভালো মানুষ 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 করে তারা কিন্তু আদৌ অনেক সন্তান আছে পছন্দ করেন না সমাজের তাকে যারা নিজেরাই বলে আমার বাপ আসলে ভালো মানুষ না আমাদের অধিকারের ব্যাপারে ত্রুটি করেছেন অনেক স্ত্রী বলে স্ত্রী যেহেতু স্ত্রী তার সাথে থাকতে হয় ঘর সংসার করে কিন্তু তার মন বলে আমার স্বামী আমার অধিকারের ব্যাপারে ত্রুটি করে ফেলেছে কোন স্বামীর স্ত্রী যদি এটা বলে ফেলে তাহলে ওই স্বামী মানুষের কাছে যতই প্রশংসিত হোক না কেন তিনি আদৌ ভালো মানুষ ন অনুরূপ অনেক মহিলার ব্যাপারে প্রশংসা শোনা যায় তিনি এত এত কাজ করেন তিনি এত এত ভালো মানুষ তার ইবাদতবন্দিকে এত সুন্দর কিন্তু স্বামীর অধিকারের ব্যাপারে তিনি করে বসে আছেন আর স্বামী মনে করছেন আমার স্ত্রী আমার অধিকারের ব্যাপারে ত্রুটি করে ফেলেছে যদি এই স্বামীর যদি সার্টিফিকেট যদি তার বিপরীতে চলে যায় তাহলে ওই মহিলা ওই বোন ওই মা তার সহপাঠিনী অথবা তার বান্ধবীদের মাঝে যতই ভালো মানুষ আর পরেহেলকার মানুষ হিসেবে স্বীকৃত হন না কেন আল্লাহর কাঠগড়ায় তিনি আদৌ ভালো মানুষ নন তবে হ্যাঁ তবে হ্যাঁ কোনো বেদিন মহিলা যদি স্বামীকে বলে তুমি দাড়ি কাটো তাছাড়া আমি তোমার প্রতি সন্তুষ্ট হব না এই মহিলা যদি খারাপ মনে করে তাহলে সেটা গ্রহণ করা যাবে না কোনো দিনদার পরিবারের লোকজন যদি তার পরিবারের লোককে ভালো মানুষ মনে না করে তাহলে তিনি ভালো মানুষ নন শুনেন তিরমিজির হাদিস মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন স্ত্রীদের অধিকারের ব্যাপারে কেমন সচেতন ছিলেন আমাদেরকে তেমনই হতে হবে মুমিনিন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্ত্রীগুন মহিমান্বিত স্ত্রীগুন তার স্বামীর সাথে কেমন আচরণ করেছেন আমাদের মা বোনদেরকে তাদের আদর্শই গ্রহণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউন নিসাই আফদল আই আইউন নিসাই খাইরুন কোন স্ত্রী সর্বোত্তম কোন স্ত্রী সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাতী তাসুরুহু اذا নযরা ইলাইহা স্বামী যেই স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে খুশি করে দেয় বাসা থেকে বাড়ি ফিরেছে মু কেমন করে আছে স্বামী অসন্তুষ্ট হয়ে গেছে ওই স্ত্রী আদৌ ভালো মানুষ নন যে স্ত্রীর দিকে তাকালে স্বামী খুশি হয়ে যায় ওই স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াতুদিহু ইদা আনরা যখন স্বামী তাকে কোনো নির্দেশ দেয় সাথে সাথেই সে সেটা করে ফেলে স্বামী বলছে আমাকে এক গ্লাস পানি দাও আর স্ত্রী বলছে টেবিলের উপরে আছে আপনি নিয়ে নেন ওখান থেকে নিয়ে খান তাহলে এটা উত্তম স্ত্রী কাজ হলো না উত্তম স্ত্রীর কাজ হচ্ছে স্বামী যেটা নির্দেশ দিবেন তিনি অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন ওয়ালা তুখালিফুহু এবং তার বিরোধিতা করে না হ্যাঁ কোনো কাজে স্বামীর কোনো কাজ অন্যায় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাকে পরামর্শ দিবে কিন্তু স্বামীর বিরোধিতা করবে না স্বামীর বিরুদ্ধে চলে যাবে না স্বামী যেন তার সতীত্বের ব্যাপারে তার নিজের ব্যাপারে অপছন্দনীয় তার ভিতরে কোনো কিছু না পায় এমন আচরণ তার কাছে পেল যেটা স্বামী পছন্দ করে না তার অর্থ এমন ভাবে অপচয় করছে স্বামী যেটা ভালোবাসছে না স্বামী যেটা অপছন্দ করছে পছন্দ করছে অপছন্দ করছে পছন্দ করছে না তাহলে ওই স্ত্রী ভালো মানুষ নন এজন্য সম্মানিত মুসলিমবৃন্দ বৃন্দ সম্মানিত আমিগন্ধ আমরা যদি ভালো মানুষ হতে চাই পরিবারের মানুষের কাছে আমাদেরকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে স্ত্রীর কাছে যেন আমি একজন ভালো স্বামী হতে পারি আমি স্বামীর কাছে যেন একজন ভালো স্ত্রী হতে পারি আমি আমার কাছে যেন একজন ভালো পিতা হতে পারি আমি যেন আমার পিতার কাছে একজন ভালো সন্তান হতে পারি আমার পিতা যদি আমাকে খারাপ মানুষ হিসাবে ট্রিট করেন খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করেন বন্ধুদের কাছে আমি যতই ভালো মানুষ হই না কেন আমি আসলে ভালো মানুষ না আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আট নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে মানুষকে খাওয়ানো এবং সালামের উত্তর দেওয়া সালামের আদান প্রদান করা সৈহুল বুখারির বারো নম্বর হাদিস রাসূলুল্লাহ সল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আই ইউ নাসি খঈর আই ইউ ইসলামী সর্বোত্তম কাজ কোনটি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুতি মুতআম ওয়া সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম সবচেয়ে ভালো কাজ ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুমি কাউকে খাওয়াবে ভাই আসেন এক কাপ চা খায় ভাই আসেন আসকে দাওয়াত মানুষকে খাওয়াই এবং মানুষকে বেশি বেশি সালাম দেয় মানুষকে সালাম দেয় পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয় তারাই হচ্ছে আল্লাহর ভাষায় সবচেয়ে ভালো মানুষ উৎকৃষ্ট মানুষ সুবাহিহি আমরা কাদেরকে চা খাওয়াই জানেন যাদেরকে চা খাওয়ালে আমার কিছু স্বার্থ উদ্ধার হবে আমরা তাদের মাথায় তেল ঢালি যাকে খাওয়ালে যাকে সম্মান করলে আমার প্রমোশন হবে যার মানে 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 যার সেবা শুশ্রূষা করলে আমার কোনো ফায়দা আছে আমরা তাকেই সম্মান করি তাকেই খাওয়াই তার বাজার ঘাট করে দেই তার যাবতীয় দেখভাল আমরা করার চেষ্টা করি কিন্তু তার চেয়েও ভালো মানুষ আমাদের আশেপাশে থাকে তাদের দিকে ঘূর্ণা করেও আমরা তাকাই না কেন তার কাছে তো আমার কোনো স্বার্থই নাই তার সাথে আমার মিশে কি লাভ তাকে মানে চা খাওয়ালে আমারই বা কি লাভ এই জন্য আমরা তাকে খাওয়ানোর চেষ্টা করি না সম্মানিত মুসলবৃন্দ সম্মানিত মা অপরকে খাওয়ানোর মাধ্যমে ভালোবাসা তৈরি হয় প্রতিবেশীকে খাওয়ানোর মাধ্যমে ভালোবাসা তৈরি হয় আর এই রিত্যতা এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং জান্নাত লাভের একটি মাধ্যম পরস্পরের সালাম বিনিময় করা জান্নাত লাভের একটি মাধ্যম এমন জান্নাত সুবহানাল্লাহ বিহামদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন ফিল জান্নতি গুরাফান তুরা ওয়া বুতুনু হামিন যূহুবিহা এত সুন্দর সুন্দর কিছু কিছু প্রাসাদ আছে এত সুন্দর সুন্দর অট্টালিকা আছে যার ভিতরের দৃশ্য থেকে দেখা যায় থেকে দেখা সুন্দর না জানি প্রাসাদ কত সুন্দর সুন্দর কল্পনায় আসতে পারে হয়তো বা প্রাসাদ ওই অ্যালুমিনিয়ামের গ্লাসের মতো ভিতর থেকে দেখা যায় বাহিরের দৃশ্য বাহির থেকে দেখা যায় ভিতরের দৃশ্য না 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 আদাতুল ইবাদি সালিহিন মা লা আইনু রআত ওয়ালা উদু মুসামিআত ওয়ালা খাতরা আলা ক্বলব বাসার আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আমি জান্নাতে আমার বান্দাদের জন্য এত এত নাজ সৃষ্টি করেছি কোনো চোখ কোনদিন দেখিনি কোন কান কোনদিন শুনেনি কোন হৃদয় কখনো কল্পনাই করেনি জান্নাত যে এত সুন্দর মানুষের কল্পনা অতদূর পৌঁছাতে অক্ষম আল্লাহ সাল বলছেন জান্নাতি এত সুন্দর সুন্দর প্রাসাদ আছে যার ভিতরে দৃশ্য বাহির থেকে দেখা যায় ভিতরে দৃশ্য বাহির থেকে দেখা যায় এক সাহাবী উৎসুক বেদুইন সাহাবি আল্লাহ সুলকে বললেন হ্যাঁ আল্লাহ ওই জান্নাত কাদের জন্য ওই প্রাসাদগুলো কাদের জন্য আল্লাহ সুল পাঁচ শ্রেণীর লোকের কথা বলেছিলেন এক লিমান আলান আল কালাম যার কথা নরম মানুষের সাথে মিষ্টি ভাষায় নরম ভাষায় কথা বলে মেজাজ খিটখিটে করে কথা বলে না বুরু কুচকে মানুষ সাথে এমনভাবে কথা বলে মানুষ দেখলে তাকে বিরক্তিকর মনে করে মানুষ সাথে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলে দুই ওয়া তো আমার মানুষকে খাবার খাওয়ায় ক্ষুধাতুর ব্যক্তিকে খাবার খাওয়ায় ক্ষুধাতুর ব্যক্তিকে অসহায় মানুষকে সহযোগিতা করে তাদেরকে খাবার খাওয়ায় তাদের খাবারের ব্যবস্থা করে দেয় তিন ও আদা সিয়াম খরচ পাশাপাশি নফল সিয়াম রাখে নিয়মিত চার আসলা বিল লাইল ওয়ান নাস মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন সে অলসতার চাদর ছুঁড়ে ফেলে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে তাহাজ্জুদের সালাত আদায় করে এবং পাঁচ ওয়াইফশাউ সালাম ওয়াইফশাউ সালাম বেশি বেশি সালামের প্রসার ঘটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুন নাস মান আতামা ত্বআম সালাম শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের জবাব দেয় সালামের জবাব দেয় অনেকেই আসেন আমি সালাম আপনি আমাকে সালাম দিলেন আমি মুখ বুঝে বসে থাকলাম আমাকে দেখে আপনার মনটা খারাপ হয়ে গেল যে আমার ভাই এসেছে তাকে সালাম দিলাম আমার সালামের কোনো মূল্যই দিল না সে অথচ উত্তম হচ্ছে আপনি যদি আমাকে সালাম দেন আমার উচিত হচ্ছে মিষ্টি হেসে আপনারা সালাম উত্তর দিতে পারা কারণ আল্লাহ বলছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম ভঙ্গিতে সালামের অভিবাদনের জবাব দাও এজন্য মিষ্টি ভাষায় সালামের জবাব দেওয়া উত্তম সম্মানিত মুসলিমবৃন্দ 9 নম্বর ভালো মানুষের উপায় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বেড়ে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো হে রাসুল আইউন কোন লোক সর্বোৎকৃষ্ট ভালো মানুষকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যার বয়স বাড়ার সাথে সাথে তার নেক আমল বাড়ে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ বয়সও বাড়তেছে মা তার নেক আমল বাড়ছে তার প্রতিদিনের সালাত তার নফল সালাত তার ফর নফল সিয়াম

যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল খারাপ হওয়া শুরু হয়ে যায় এ হচ্ছে ইতর শ্রেণীর লোক এ হচ্ছে খারাপ মানুষ নিকৃষ্ট ধরনের মানুষ এই জন্য রাসূলসুল্লা আল্লাহসাল্লাম বলছেন লা ইয়াতমান তোমাদের কেউ যেন অবশ্যই অবশ্যই মৃত্যুকে কামনা না করে কেননা তার বয়স যদি সে যদি আরো দুইটা দিন অথবা দুইটা বছর যদি বেঁচে থাকে তাহলে হয়তো বা তার কিছু নেক আমল বৃদ্ধি পাবে আর যদি তার বয়স বাড়ে হয়তো সে তার পাপ থেকে ফিরে আসবে অথবা সে কৌ করার সুযোগ পেয়ে যাবে এই দিন গড়ার পাশাপাশি বয়স গড়ার পাশাপাশি আমাদের নেক আমলও যেন বৃদ্ধি পায় এমন যেন না হয় গতকাল আমি যত ইবাদত গুজার ছিলাম দিন যত যাচ্ছে আমাদের এবাদতের ততই ঘাটতি পড়ে যাচ্ছে এমন যেন না হয় এমন যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে রাসুলের ভাষায় তিনি মন্দ প্রকৃতির মানুষ তিনি নিকৃষ্ট প্রকৃতির মানুষ সম্মানিত শুধু মন্ডলী মোহন আল্লাহ তালা আমাদের বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ভালো মানুষ হওয়ার দশ নম্বর উপায় হচ্ছে মানুষের উপকার করা পরোপকারী হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন খায়রুন নাস আনফাউহুম লিন নাস সর্বোত্রিষ্ট মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে সবচেয়ে বেশি উপকার করে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খায়রুল ইবাদি তাআলা আনফাউহুম ইলা আয়ালিহি সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের জন্য সবচেয়ে বেশি উপকারী স্ত্রী বিশ্বাস করে আমার স্বামী তার সর্বোচ্চটা দিয়ে পরিবারের হাল ধরার চেষ্টা করছেন সন্তান বিশ্বাস করে আমার বাবা তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের খাওয়া পরার ব্যবস্থা করে যাচ্ছেন এত অসুস্থতা এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি পরিবারকে পরিবারকে করার চেষ্টা করছেন স্ত্রী তার স্বামীকে উপকারী স্বামী স্বামী হিসেবে মনে করে তার স্ত্রীকে উপকারী স্ত্রী হিসেবে মনে করে সন্তান তার পিতাকে উপকারী পিতা মনে করে ভাই তার ভাইকে উপকারী ভাই মনে করে বোন তার ভাইকে উপকারী ভাই মনে করে ভাই তার বোনকে উপকারী বোন মনে করে যে ব্যক্তি এই পর্যায়ে পৌঁছে যায় তিনি শ্রেষ্ঠ মানুষ সমাজের খেদমত করা সামাজিক কার্যক্রম করা বন্য মানুষের পাশে দাঁড়ানো কালভার তৈরি করে দেওয়া মানুষের মানে জীবনকে সহজ করে দেওয়া এগুলো হচ্ছে মানুষের উপকার করার নামান্তর এগুলো হচ্ছে উপকার সবচেয়ে বড় উপকার করা হচ্ছে মানুষকে দিনের পথে আহ্বান করা এটা হচ্ছে সবচেয়ে বড় উপকার করা আপনাকে যদি আমি এক কোটি টাকা উপহার দেই। এক কোটি মূল্যের একটা গাড়ি যদি উপহার দেই। আপনার আমি যতটা না উপকার করলাম তার যে বড় উপকার হচ্ছে আপনার কাছে যদি আমি জান্নাতের রাস্তা তাউহিদের রাস্তা আমি যদি সুন্দরভাবে বাতলে দেই। আপনাকে যদি শিখিয়ে দেই তাহলে এই এক কোটি টাকার চেয়েও বড় উপকার হচ্ছে এই দিনের জ্ঞান শিক্ষা দেওয়া দেওয়া এই যে তালে বৈঠকের আহ্বান করা হলো এর মাধ্যমে কিছু ভাই আছেন তারা এই উপকারটা করেছেন আপনার যে ভাই আসেন আমাদের মাসিক তালি বৈঠক আছে চলেন সেখানে যাই কিছু দিনের কথা শোনা হবে এর মাধ্যমে তিনি আপনার যে উপকার করলেন আপনার জন্য এক শতক জমি লিখে দিলেও আপনার এত উপকার হতো না আপনার এই বৈঠকে আসার মাধ্যমে যত উপকার হয়েছে দিনে বৈঠকে আসার যে কত ফজিলত হাদিসের মাধ্যমে যদি পর্যালোচনা করা যায় মসজিদে অনুষ্ঠিত তালে বৈঠকের কত ফজিলত মানুষ যদি সঠিক ভাবে এটা হৃদয়ঙ্গম করতে পারত জমি বেঁচে হলেও লটারি কেটে হলেও এই তালেমে বৈঠক গুলোতে সে অংশগ্রহণ করার চেষ্টা করত। সে যদি জানত আমার পরিবারের জন্য আমার সংসারের জন্য আমার অর্থনীতির জন্য আমার জান্নাতি জীবনের জন্য আখরাদের জিন্দগির জন্য দুনিয়াবি জীবনের জন্য এই তালি বৈঠকগুলো কতই না উপকারী মানুষ যদি এটা বুঝতো সর্বোচ্চ চেষ্টা করে তালি বৈঠকগুলোতে অংশগ্রহণ চেষ্টা অংশগ্রহণ করার চেষ্টা করতো এই আয়োজন যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে উপকারী মানুষ যারা দিনদার মানুষের সংগঠন করেন যারা মানুষকে আল্লাহর প্রতি নিয়ে আসার চেষ্টা করেন তারা হচ্ছে সমাজের জন্য সবচেয়ে উপকারী মানুষ এজন্য হাসান বসুর রহমাউল্লাহ বলছেন এই কুল কায়নাতের সবচেয়ে উপকারী মানুষ হচ্ছে আলেম শ্রেণীর মানুষ আলেম শ্রেণীর মানুষ হচ্ছে এই ধরার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ তারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আলেমরা যদি না থাকতো দিনের দাওয়াত যদি না থাকত মানুষ পশুতে পরিণত হয়ে যেত একজন মানুষের মধ্যে যদি দিন না থাকে তাহলে সে পশুর চেয়েও হয়ে যায় পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় মানুষ যখন আল্লাহর দিন থেকে বিচ্যুত হয় অনুর মানুষের সেবায় এগিয়ে আসা রাসুল সাল্লামকে বলা হলো হে আল্লাুল কোন মানুষ সবচেয়ে ভালো কোন কাজটা সর্বোত্তম রাসুলাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে কুকুরের উপকার করার কারণে একজন পতিতা মহিলাকে যদি জান্নাত দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় একজন পতিতা মহিলা হেঁটে যাচ্ছে দেখে যে একটা কুকুর জিহা বের করে হাফাচ্ছে হাফাচ্ছে পিপাসার্থ হয়েছে দয়া হয়েছে তাকে পানি পান করিয়েছে আর এই ছোট্ট কারণেই ওই মহিলাকে জান্নাত দেওয়া হয়েছে ক্ষমা করা হয়েছে সুবহানাল্লাহি ও সুবহানাল্লাহ আযীম আরেকজন মহিলা যিনি একটা বিড়াল তাকে কষ্ট দিত এই জন্য বিড়ালের গলায় পাথর বেঁধে কুয়াতে নিক্ষেপ করেছে আর বিড়াল তো ওইভাবেই মৃত্যুবরণ করেছে আর এই একটা মাত্র কারণে এই মহিলাকে জাহান্নামী করা হয়েছে আপনি কল্পনা করতে পারেন একটা জীবের প্রতি দয়া করার কারণে একজন মহিলা জান্নাত পেয়ে যাচ্ছে একজন জীবকে কষ্ট দেওয়ার কারণে একজন মহিলা জাহান নামে হয়ে যাচ্ছে আর আশরাফুল মখলুকাত আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে একজন মুসলিম ভাইকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তার অবস্থান কোথায় হবে একজন মুসলিম ভাইয়ের যদি মানুষ উপকার করে তার অবস্থান কতই না সম্মানিত হবে অসুখান রাউজিমুল্লা সাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে হয়তোবা তুমি তার ঋণ পরিশোধ করে দিলে আউল তারান জুয়ান অথবা তার ক্ষুধাটা বিটিয়ে দিলে অথবা আউতার সে হুকুর তার একটা বিপদ দূর করে দিলে হয়তোবা তাকে একটা সুন্দর পরামর্শ দিলে অথবা তার কোনো বিপদ উদ্ধার করে দিলে অথবা সে মানে বস্তাটা মাথায় তুলতো পাচ্ছিল না বস্তাটা একটু ধরে মাথাতে তুলে দিলে ভেন্ড একদম কাদাতে আটকে গেছে নিয়ে যেতে পারছে না একটু ঠেলা দিয়ে তুমি সহযোগিতা করলে এটা যে কত নেকিপূর্ণ কাজ কত ফজিলতপূর্ণ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আন আমশিয় মা আখিনি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আতিকাফা ফি হাদাল মাসজিদ শাহরান মানে মসজিদে নববী আল্লাহ বলছেন কোন মুসলিম বাহের সহযোগিতার জন্য একটু এগিয়ে যাওয়া একটু হেঁটে যাওয়া ভাই চলেন আপনাকে আপনি বাইরে থেকে এসেছেন চলেন আপনাকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি চলেন আপনার তো গাড়ি নিয়ে আসেননি কাকুন হাট পর্যন্ত আপনাকে এগিয়ে দিয়ে আসি একটু হেঁটে এগিয়ে দেওয়া মানুষ একটু উপকার করা আমি যাচ্ছি বাজারে মোটরসাইকেল নিয়ে কোথায় যাবেন বাজারে আচ্ছা চলেন পিছনে ওঠেন নিয়ে গেলাম তাকে বাজারে নিয়ে গেলাম যে কোনোভাবে তার উপকার করলাম রাসুলাম বললেন এটা আমার কাছে মসজিদের নববীতে এক মাস এরতেকাফ করার চেয়েও বড় এবাদত সুহান কল্পনা করেছেন এবাদতের ফজরতের লেভেলটা বুঝতে পারছেন মসজিদের নবমী রাসুল সাল্লামের মসজিদ যেখানে এক অক্ত সালাদাদের মাধ্যমে অন্যান্য মসজিদের সালাদাদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি পাওয়া যায় আল্লাহসুল বলছেন কেউ যদি তার ভাইয়ের সাহায্য গিয়ে আসে তার উপকার করে চেষ্টা করে তাহলে মসজিদে নববীতে এক মাস ইতিকাফ করার সমান না এক মাস ইতিকাফ করার কেউ বেশি নেকি বেজে যাবে যাবে সে সুবহানাল্লাহি ওয়া হামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম এইজন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেন আহ খাইরুন নাসি আনসা লিন নাস सर्वश्रेष्ठ মানুষ সেই যে মানুষের সবচেয়ে বেশি উপকার করবে শ্রেষ্ঠ মানুষ হওয়ার এগারো নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা দিনের জন্য ত্যাগ স্বীকার করা রাসুরুল্লাসুর লাহ আল্লাহু সল্ম বলছেন হইরুন নাসি ফিলফেতন ফেত্নার সময় সেই ব্যক্তি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো মিনুন ইউজাহিদু বিনাফসিহি ওয়ামাল হিফি সাবির ইল্লাহ যে আল্লাহর পথে জান মাল নিয়ে সংগ্রাম করে যায় জিহাত করে যায় দিনের পথে ত্যাগ স্বীকার করে দাওতের ময়দানে ত্যাগ স্বীকার করে মানুষের দুয়ারে দুয়ারে সত্যের চিরন্তন উচ্চ পবিত্র কোরআন এবং অভ্রান্ত মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে তারাই হচ্ছে আল্লাহর পথের মোজাহি যারা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য এই সমাজের বুক থেকে শির্ব জাতির জগদ্দল পাথরকে উৎপাদিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন বক্তব্য দিয়ে যাচ্ছেন লেখালেখি করে যাচ্ছেন গবেষণা করে যাচ্ছেন দাওয়াতি কাজ করে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে ঘোরাফেরা করছেন মিডিয়া পাড়াতেও যারা সংগ্রাম করে যাচ্ছেন তারাও মুজাহিদের সমতুল্য তারাও মুজাহিদের কাতারভুক্ত যারাই আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য তাদের অর্থ দিয়ে তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে তাদের সময় দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তাদের চিন্তাভাবনা দিয়ে তাদের যাবতীয় প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারাই হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ তারাই হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ আর তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ওই শ্রেষ্ঠত্বের জন্যই সমাজের বুকে দাওয়াতি কাজ করে যাচ্ছে এই সমাজের বুক থেকে শির বেদাতের অন্ধকারকে দূরভূত করে এখানে তাওহিদের মশাল জ্বালানোর জন্যই আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহেলাদি জীবজঙ্গ বাংলাদেশের আনাতে কানাতে পথে প্রান্তরে রাস্তাঘাটে দাওয়াতি কাজ করে যাচ্ছে সুতরাং আমরা যদি এই সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে এই জান্নাতি রাজপথের এই কাফেলাকে আমরা যদি সহযোগিতা করতে পারি আমরাও সেই জান্নাতি পথের রাজপথের অভিযাত্রী হতে জান্ন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ভালো মানুষ হওয়ার বারো নম্বর উপায় হচ্ছে নিবৃতারী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাওয়া এই হাদিসে রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর ইবাদত বন্দি করে পৃথিবীর কেউ জানে না আল্লাহর সে নিকটবর্তী হয়ে গেছে সবার অগোচরে সে এত কিছু আমল করে পৃথিবীর কেউ জানে না তার স্ত্রী জানে না তার স্বামী কি আমল করছে তার না পর্যন্ত তার আমলের কথা জানে না হয়তো বা সমাজের মানুষ তাকে তুচ্ছতা ছিল মনে তুচ্ছতা ছিল করে কিন্তু সে তার আল্লাহর এবাদতের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ কারো সম্পর্ক যদি আল্লাহর সাথে সুদৃঢ় হয়ে যায় মানুষ আপনাকে মূল্যায়ন করুক বা না করুক কুচ পরোয়া নাই যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি সম্পর্ক যদি সুন্দর হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতী মানুষ তারাই দাইফুন মুস্তাদাফুন সমাজে দুর্বল শ্রেণী মানুষকে যাদেরকে দুর্বল মনে করে তাদেরকে মূল্যায়নই করতে চায় না তাদেরকে দামে দিতে চায় না অথচ লাউ আকসামা আলাল্লাহি রহুর সে যদি আল্লাহর কাছে কিছু চেয়ে বসে আল্লাহ অবশ্যই তা করে দান করবেন তার সাথে আল্লাহর এত গভীর সম্পর্ক হয়ে গেছে অথচ সে হয়তো বা রিক্সা চালক সে হয়তো বা একজন কৃষক সে হয়তো বা একজন মুদি দোকানদার কিন্তু তার সম্পর্কটা আল্লাহর সাথে এত লেভেলে পৌঁছে গেছে সে কিছু চাইতেই আল্লাহ তাল্লাহ তাকে দান করে দেন আর এটার অসংখ্য নজির রয়েছে সারাফদের জীবনে আমাদের জীবনটা যেন ওই রকম হয়ে যায় নিবৃতচারী হয়ে আল্লাহর জান্নাতের পথে যেন আমরা এমনভাবে চলতে পারি সবার অগোচরে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি সম্মানিত উপস্থিতি ভালো মানুষ হওয়ার তেরো নাম্বার উপায় হচ্ছে বন্ধু বান্ধবের কাছে তোমাদের সর্বোকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যে তার বন্ধুদের কাছে সর্বোকৃষ্ট মানুষ তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি যে তার বন্ধুদের কাছে নিকৃষ্ট প্রকৃতির বন্ধু বান্ধবের কাছে যদি ভালো মানুষ না হওয়া যায় তাহলে ভালো মানুষ হওয়া উৎকৃষ্ট মানুষ হওয়া সম্ভব হবে না এইজন্য বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা উচিত আমার মাধ্যমে কোনো বন্ধু যেন কষ্ট না পায় ভালো মানুষ হওয়ার তেরো নম্বর উপায় হচ্ছে অন্তর পরিশুদ্ধ রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাস আফদালুন নাস খায়রুন নাস ক্বলব বলা হলো হে আর আইজুন নাস কোন মানুষ সর্বোত্তম কোন মানুষ সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওই ব্যক্তি যুল কলবিল মাহমুম যে বিশুদ্ধ হৃদয়ের অধিকারী বিশুদ্ধ হৃদয়ের অধিকারী কে আল্লাজি লা আতকাইয়ুন নাকিয়ু আল্লাজি লা ইসম ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা বিশুদ্ধ হৃদয়ের অধিকারী সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজগার যে নিজেকে সবসময় সুবেই রাখার চেষ্টা করে তার চরিত্রকে হেফাজত করার চেষ্টা করে অশ্লীলতার মাধ্যমে গান শোনার মাধ্যমে যে কোন মাধ্যমে নিজের চরিত্রকে নোংরা করার চেষ্টা করে না परहेजগার আল্লাজি লা ইসমা তার কোনো পাপ নেই তার কোন পাপ নেই মানুষ পাপ নেই এমন কোন মানুষ আছে মানে পাপ করার সাথে সাথে সে তৌবা করে আল্লাজি লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া তার মধ্যে সীমা লঙ্ঘন নেই ওয়ালা ইসমা তার মধ্যে ধোকা বেজি নেই মানুষকে ধোকা দেয় মানুষকে মানুষের সাথে প্রতারণা করে বসের সাথে প্রতারণা করে নিজের মানে কর্মচারীদের সাথে প্রতারণা করে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে নিজে সহকারীদের সাথে প্রতারণা করে নিজের মানে অধীনস্থ মানে আশেপাশের লোকদের সাথে প্রতারণা করে মিডিয়া পাড়াতে প্রতারণা করে না প্রতারণা তার মধ্যে নেই ওয়ালা হাসাদার তার মধ্যে হিংসাও নেই হিংসা বিদ্বেষ নেই আমারই হয়তো সমর্য মানুষ সে এখন ব্যবসা বাণিজ্য করে অনেক মাস অনেক সম্পদের মালিক হয়ে গেছে আমার মনে কোনো হিংসা নেই আল্লাহ তাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুখে থাকুন আমার অন্তরে কোনো হিংসা নেই আমারই একজন কলিক তার প্রমোশন হয়ে গেছে আমার অন্তরে কোনো হিংসা নেই এই অন্তর যদি কেউ হৃদয় অর্জন করতে পারে তবে হ্যাঁ এমন কোনো মানুষ নেই যার অন্তরে হিংসার অনুভূতি নেই হিংসার অনুভূতি সবার অন্তরই আছে তবে যারা এই হিংসার অনুভূতিটাকে চেপে রাখে এরাই হচ্ছে নাবিল মানুষ এরাই হচ্ছে ভদ্র মানুষ এরাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ সুতরাং যাদের অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহ বলছেন এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পনেরো নম্বর উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা বলছেন সুরা আলিম রানের একশো দশ নম্বর আয়াত কুমতুম মুখ আল্লাহতালা হোসেন কুংতু মুখৈর অম্যা তিন নুখুলী যাত নি সিতামরু নবিল মারু ফিউতান হউ না আনিল মুন তার মিনু নবিল্লা কুমকুম কুংতুমুখৈ রৌম্যা তিন তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি সর্বোত্তম জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্যই যে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে অতমিনুন নাবিল্লাহ এবং আল্লাহ প্রতি মানানবে মানুষের শ্রেষ্ঠত্বের অধিকারী তকরে হতে পারে যখন সে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে সমাজের বুকে যখন কোন অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে সে আপোশীনভাবে সে দাঁড়িয়ে যাবে সমাজের বিরুদ্ধে মানুষকে ন্যায়ের পথে পরিচালিত করার জন্য সে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখবে লা তা'মুরুন নাবিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার অবশ্য ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে অবশ্যই অবশ্যই তোমরা কাজের আদেশ করবে অবশ্যই অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবে যদি এটা না করো মিন আল্লাহর পক্ষ থেকে আজা গজব নেমে আসবে তোমাদের উপরে সুম্মা লা তাদউন্নহু ওয়া লা ইস্তাজাবু লাকুম তখন যাই মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করবা ওই দোয়া আর আল্লাহ কবুল করবেন না এজন্য সমাজের বুকে কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার লোক থাকতে হবে জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কার্যক্রম যত সফলভাবে করা যায় এককভাবে কিন্তু সেটা করা যায় না এই মসজিদে যদি কোনো বেদাত থাকে একজন ব্যক্তি এই বেদাতকে দূরভূত করতে পারবেন না তার সাথে যদি আরও পাঁচ দশজন যুবক অথবা মুরব্বী যদি দাঁড়িয়ে যায় তখন এখানে একটা পরিবর্তন চলে আসবে এজন্য জামাতবদ্ধভাবে সৎ কাজের কাজের আদেশ এবং অসৎ নিষেধের এই গুরুত্বটি আমাদেরকে উপলব্ধি করতে হবে সর্বশেষ উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার অন্যতম উপায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষদের সাথে থাকা জামাতবদ্ধভাবে থাকা আল্লাহ তা আলা বলছেন সুরা তৌবার মধ্যে এ আই ইউহাল্লাদী নাম হে ইমানদার গোল তোমরা আল্লাহকে ভয় করো অপনু মা সত্য নিষ্ঠ ভালো মানুষদের সাথে তোমরা থাকো তাদের সাথে জীবনযাপন করো এই জন্য আল্লাদীর বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদ জীবনসংঘ দাওয়াত দিয়ে যাই আসুন পবিত্র কোরআন এবং সৈহাদিস আলোকে জীবন করি এবং জামাতবদ্ধভাবে জীবনযাপনের মাধ্যমে রাসূলের রেখে যাওয়া এই সুন্নাদকে কুরআন হাদিসের মর্ম বাণী মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করি আজকের আলোচনা এখানেই শেষ করেছি আকুল কুলিহা দ ওয়াসত আল্লাহ আলাইকুম ও আলাইকুম আসসালাম মুসলিমিন গফুর রহিম আসসালামু আলাইকুম ওয়া